عليه وسلم قول বিশের মধ্যে বললেন যে তোমাদের দুনিয়ার তিনটে জিনিস আমাকে প্রিয় বানানো হয়েছে সুগন্ধি নারী আর আমার চোখের শান্তি নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আমিও তিন জিনিস ভালোবাসি আপনার চেহারা দিকে তাকানো আমার সমস্যার জন্য ব্যয় করা আর এই কথা যে আমার মেয়ে আপনার কাছে আছে উমর দাম বললেন যে আমিও তিন জিনিস ভালোবাসি সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ আর পুরনো কাপড় পরা ওসমান দান বললেন যে আমিও তিন কাজ ভালোবাসি গরিব ক্ষুধার্তকে খাওয়ানো বস্ত্রহীনকে বস্ত্রদান আর কোরআন শরীফের তিলাওয়াত আলী রাজু বলে যে আমিও তিন কাজ ভালোবাসি মেহমানের একরাম গরমের সময় রোজা রাখা আর শত্রুপর তলোয়ার চালানো জিব্রিল আলাইহিস সালাম এলেন আর বলেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন জানাতে যে আমি যদি দুনিয়াবাসী হতাম তা আমিও তিন কাজ ভালোবাসতাম পথ হারাকে পথ দেখানো তবার তবার মধ্যে যে পথ হারাকে পথ দেখায় পথ দেখানো আর কি ছিল হ্যাঁ গরিব এবাদতকারীকে ভালোবাসা আর বড় পরিবারগ্রস্ত অভাবী লোককে সাহায্য করা আর আল্লাহ তাআলা বান্দার তিন সিফত ভালোবাসা তার সবকিছু আল্লাহর পথে ব্যয় করা তবাতে চোখের পানি ফেলা আর অভাবের সময় সবর করা আপাত দৃষ্টিতে এই মজলিসের মধ্যে কাজের সাথে কোনো কথা হচ্ছে না আমরা যখন একত্রিত বসি তবে কারগুজারি না হোক মশওয়ারা পরে কাজ কিরকম করবো ইত্যাদি এই জাতীয় মশওয়ারা বিভিন্ন সময় হয়ে থাকে আর যদি কোনো এক মজলিসের মধ্যে বসে এগুলো আলোচনা করি যে কেউ বললো যে আমি আম ভালোবাসি আর বললো আমি জাম ভালোবাসি কেউ যদি কথা শুনে বলবে যে সময়ের অপচয় করছে আমি কি ভালোবাসি তুমি কি ভালোবাসি ওটা দেখিলাম কাজের কথা বলো বা কাজ করো অথচ এরা যে কথাগুলো বলছেন এগুলো তো কোনো কাজের সাথে সম্পৃক্ত নয় আমি কি ভালোবাসি যেটা কোনো কাজের সাথে কোনোভাবে সম্পৃক্ত নয় আমি ভালোবাসির আলোচনা এর কি অর্থ অথচ এই আলোচনা এত মূল্য যে জিব্রাইল আলাইহিস সালাম পর্যন্ত এসে শরীক হলেন আল্লাহ তাআলাও শরীক হয়ে গেলেন এদের আলোচনার মর্যাদা বুঝলাই অথচ এই জাতীয় আলোচনা আমরা তো করি না আর যদি বা করি তাহলে যারা কি দিন বুঝে তারা বাধা দেবে ওই যে বললাম যে যদি একটাকে বলে যে আমি আম ভালোবাসি তুমি জাম ভালোবাসো ইত্যাদি তো সবাই বাধা দেবে আর বাধা দেওয়া যুক্তিসঙ্গত এই আলোচনা করে আমি কি ভালোবাসি তুমি কেন অসুবিধা কি লাভ কেউ বলে যে আমি লাল রং ভালোবাসি আমি বলে আমি সবুজ রং ভালোবাসি তো বাধা দেওয়ার মতো কোথায় পার্থক্যটা কি আর এরা কি করছে আল্লাহ তালা আমাদেরকে দিন এবং দিনের কাজ দিয়েছে এই কাজ শুধু এটা বাইরের কাজ করা নয় মানুষ যে কাজ করে কিছু একটা উপার্জনকে সামনে রেখে কাজ করে কৃষক মেহনত করে জমিতে হাল চাষতে হাল চাষ ওর উদ্দেশ্য উদ্দেশ্য ফসল যদিও হাল চাষও করে বিকেল বেলা এসে আলোচনা করে কতটুকু জমি চাষ হবে চাষ করলো আবার এটা আলোচনাও করছে কতটুকু চাষ হবে গৃহস্থ যদি থাকে কামরা দেখে ডাকে দেখে বলে যে কার কতটুকু জমি চাষ হলো কার গুজারিও নেই কিন্তু কারো উদ্দেশ্য জমি চাষ উদ্দেশ্য ফসল এগুলো হল মাঝখানের পদক এই মাঝখানে সে জিজ্ঞেস করা ফসলগত হলো সেজন্য সময় এখন আসেনি
যত চাষি দেখে, কিন্তু যখন সময় আসবে তখন তো আসল প্রশ্ন তুলবে যে ফসল কোথায়। চাষ টাস করার পরে ধানের গাছটা যখন লাগলো, তখন শুধু গাছ থেকে ঘুষ হবে না, তখন দেখবে যে ধানের ফুলও বেরোলো কিনা, পাকলো কিনা, এবার শেষ পর্যন্ত ধান হলো কতটুকু। তো দিনের কাজের মধ্যে বলা যেতে পারে শেষ যে আমি কোথায় পৌঁছালাম। সব কাজের লক্ষ্য কি? যে আল্লাহর কাছে মাহবুব। বলি ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো আল্লাহ তোমাকে ভালোবাসো। এটা হলো চূড়ান্ত লক্ষ্য, আমি যেন আল্লাহর প্রিয় পাত্র হই। ওই প্রিয় পাত্র হওয়ার জন্য আল্লাহ তোমাকে কি ভালোবাসেন? সুন্দর ভালোবাসেন, তাহলে আমাকে সুন্দর হতে হবে। আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজেও সুন্দর, সুন্দর ভালোবাসে। আমি ভালো আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, আল্লাহ সুন্দর ভালোবাসেন। এই অবস্থায় যে প্রিয় পাত্র হতে চায় সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে যে আমি কতটুকু সুন্দর হলাম। বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে অনেকেই, রাজকুমার বিয়ে করবে, রাজকুমারের রুচি অনুযায়ী সাজবার চেষ্টা করবে যে রাজকুমার কি ধরনের কুমারী পছন্দ করে, সাজগুজ করবে আর দেখবে যে কতটুকু হলাম আয়নার সামনে দাঁড়াবে। দুনিয়াতে যেরকম কেউ যদি সাজগুজ করে তাহলে সে নিজেকে যাচাই করবার চেষ্টা করে। ছাত্ররা পড়াশোনা করে, ডিগ্রি নেয়, আরো চর্চা করে, শেষে গিয়ে যখন কোনো একটা চাকরি ইন্টারভিউর জন্য যাচ্ছে, তো যারা যারা এই পরীক্ষার্থী নিজেদের মধ্যে আলোচনা করে যে পরীক্ষায় আমি কতটুকু গ্রহণযোগ্য, সামনে যে ভাইবা আছে কতটুকু গ্রহণযোগ্য, এর জন্য পোশাক আশাক ব্যাপার দেখে, আয়নার সামনে দাঁড়ায় কি প্রশ্ন হবে কি উত্তর দেবে নিজেদের মধ্যে, কখনো আবার এগুলো ট্রায়াল প্রশ্ন উত্তর হয়। যে শেষ পর্যন্ত গিয়ে কথা হলো যে আমি কত বই পড়লাম আর কত কি করলাম ওটা তো ব্যাপার নয়, ব্যাপার হলো শেষ পর্যন্ত আমি চাকরিতে টিকছি কিনা, নির্বাচনে টিকছি কিনা, বিয়ের জন্যে আমাকে যে পছন্দ করবে কিনা, আমি কত শাড়ি কিনলাম কত শাড়ি পরলাম, ওই শেষ কথা হলো গিয়ে যে আমাকে পছন্দ করবে। তো দিনের শেষ কথা হলো আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ যেন আমাকে ভালোবাসে। বাকি যতগুলো করা সব কিছু করা টোরা উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমি শেষ পর্যন্ত গিয়ে আল্লাহর কাছে মাহবুব হব কিনা। দুনিয়ার ব্যাপার যদি থাকে, একজন রাজকুমারের বউ হওয়ার জন্য আগ্রহী, একজন হচ্ছে যে হাড় চামড়া টিংটিঙা, আরেকজন হচ্ছে ভেজায় মোটা, বলে যে এরকম হাড় চামড়া তাও রাজকুমার পছন্দ করবে না, বেজায় মোটা তাও পছন্দ করবে না। দুজন চেষ্টা করবো, একজন চর্বি টর্বি খেয়ে চেষ্টা করছে একটু মোটা চোটা হওয়া যায় কিনা, যাতে গায়ে হাড় গোড়া না যায়, চেহারাটা একটু দেখা যায়, গাছ টাছ ভেঙে আছে শুধু হাড়, তো কি কে পছন্দ করবে। আরেকজন এতই মোটা যে চোখ আছে না নাক আছে তাও দেখা যায় না, সব কিছু গোষ্ঠের মধ্যে ডুবে গেছে। তো দুজনে তার নিজের মেহনত করবে, একজন ব্যায়াম ট্যাম করে টরে কিছু কমাবার চেষ্টা করবে, আরেকজন গুচর বিখ্যাতে কিছু বাড়াবার চেষ্টা করবে। শেষ বন্ধু গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বা যারা এক্সপার্ট তাদেরকে দেখাবে যে এটা ঠিক সাইজ হলো কিনা। ব্যায়াম তো করবে অনেকদিন, প্রথম দিন গিয়ে দেখবেন, এখন দেখলাম নেই সময় এলে দেখবেন, হাল চাষ করবে অনেকদিন, প্রথম দিন হাল চাষ করেই দেখবে না যে ধান পাকলো কিনা, ধান পাকার সময় তো আসে, ধান পাকা যখন সময় আসবে তখন দেখবে। তো শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মজলিস একটা ধারণা করে, আমি জানি না ওরা আমরা বলতে পারবে যে নিশ্চয়ই এটা মক্কার মজলিস নয়,
এটা মদিনার, আর মদিনার একেবারে প্রথম দিকের হবে না, পরের দিকেরই হবে। বেশ কিছু মেহনত হয়েছে, এখন একটু একসাথে বসে ঠান্ডা মাথায় একটু নিরিবিলি দেখছেন, এই মসজিদের মধ্যে দেখেন কোনো যুদ্ধের ময়দানের মধ্যে নয়, ঠান্ডা ভাবে দেখছেন কি কতটুকু পৌঁছান, যার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্যে এত দরজা বার, দেশ ত্যাগ করার, পরিবার ত্যাগ করার, হিজরত করার, বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধ, এই কোনোটাই তো আসলে লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে যে তার কাছে আমি মাহবুব হচ্ছি কিনা। এগুলো সব বিভিন্ন ধরনের ব্যায়াম, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, যেসব এক্সারসাইজ দিয়ে নিজের মধ্যে ফিটনেস অর্জন করা হয়। এখন যেহেতু অনেকগুলো ব্যায়াম হয়েছে আর কিছুটা ফিটনেস হয়তো বা এসেওছে, এখন দেখেন যে কতটুকু গ্রহণযোগ্য হলাম। তো শরীরে ব্যায়াম করে শরীরে ফিটনেস দেখে, স্বাস্থ্য কতটুকু, মাপ কতটুকু, উচ্চতা কতটুকু, ওজন কতটুকু, আর দিলে আল্লাহর কাছে যে ওটা তো কোনো দিলের ব্যাপার, আল্লাহ যে সুন্দর পছন্দ করেন ওটা কোন সুন্দর। আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দর ভালোবাসা, এটা কোন সুন্দর, এটা লাল রং না নীল রং না যে কি সঙ্গীতের সুর, সুন্দর তো অনেকগুলোই আছে, দেখার সুন্দর চোখ দিয়ে দেখে, সুরের সুন্দর কান দিয়ে শুনে, ওরকম নানান ধরনের সুন্দর আছে, এটা আকৃতির সুন্দর, আকৃতির নানান ধরনের ডিজাইন ফিজাইন করে, শুধু রং দিলেই হবে না, নানান ধরনের ডিজাইন করে একটু সুন্দর করে, আল্লাহ তারা যে সুন্দর ভালোবাসেন এটা কোন সুন্দর। আল্লাহ যে সুন্দর এবং সুন্দর ভালোবাসেন, আল্লাহর সিফত গুলো সুন্দর, আল্লাহর নামগুলো আসমাউল হুসনা সুন্দর নাম, সুন্দর নাম যেগুলো আল্লাহ তালার সুন্দর সিফতের বহিঃপ্রকাশ বা সুন্দর সুন্দরের ইঙ্গিত দেয়, সিফত গুলো আল্লাহ তালা যেসব সিফত আছে সুন্দর সিফত, ওই সিফত গুলো তার মধ্যে কতটুকু অর্জন করে, আর সিফত প্রকাশ পাওয়া যায় দিলের অবস্থাতে, প্রত্যেক তার নিজস্ব আমল আছে, চোখের কাজ দেখা, কানের কাজ শোনা, দিলের কাজ কি, দিলের কাজ হচ্ছে ভালোবাসা, হাতের কাজ যেরকম ধরা, পায়ের কাজ চলা, দিলের কাজ হচ্ছে ভালোবাসা, আর সুন্দর দিল দেখতে চান অর্থাৎ কি ভালোবাসে এইটা দেখছেন। আল্লাহ তালা বড় মেহরবানি করে আমাদেরকে দিন এবং দিনের কাজ দিয়েছেন, এইটার শেষ কথা হলো যে আমি আল্লাহর কাছে কতটুকু সুন্দর হতে পারছি আল্লাহর দৃষ্টিতে। মানুষ যেরকম মানুষের দৃষ্টিতে সুন্দর হওয়ার চেষ্টা করে, ছাত্র তার খাতা পরীক্ষার খাতায় খুব সুন্দর করে লেখা চেষ্টা করে, সুন্দর করে লিখা তার অর্থ বুঝে সবাই যেগুলো ভালো ছাত্র বুঝে, অঙ্কের পরীক্ষা খুব সাজিয়ে সাজিয়ে রং টং দিয়ে এক্স ওয়াই লিখলো, অর্থ যদি কিছু না থাকে জিরো পাবো, তো ছাত্র বুঝে যেখানে সুন্দর খাতা মানে হাতের লেখা সুন্দর নয়, যে ছেলে হয়তো একেবারে সবচেয়ে বেশি নম্বর পাচ্ছে, কখনো কখনো থাকে এতই হিজিবিজি লেখা যে পড়া উদ্ধার করা মুশকিল, কষ্ট করে উদ্ধার করবে, কিন্তু কষ্ট করে উদ্ধার করার পরে ওই 199 দিয়ে দেবে, যদিও পড়াই মুশকিল হয়েছে, কখন কখন হাতে লেখা কোনো কোনো ছেলে তো খারাপ থাকে, পড়াই মুশকিল, আবার আরেক ছেলের হাতে লেখা খুব সুন্দর দেখে তো মন ভরে যায় কিন্তু দেয় জিরো, তো ছাত্র বুঝে যে প্রত্যেক ময়দানের সৌন্দর্যে তার নিজস্ব সংজ্ঞা আছে, অঙ্কের খাতার সৌন্দর্য ও সুন্দর অক্ষর পায়, যে জিনিস দিয়ে সে ফলন উপর পাবে ওইটা হচ্ছে সুন্দর, আল্লাহর কাছে যে সৌন্দর্য চাওয়া হয় ওইটা আল্লাহ ওই সিফত, আল্লাহ তারা যেসব সিফত বন্দার মধ্যে পয়দা করাতে চান, আর ওগুলো যে আল্লাহ নিজের সিফত গুলোর জন্য প্রতিফলন ওখানে দিলের মধ্যে যেন আল্লাহ তারা দিলের মধ্যে তাকাতে যেমন নিজের সিফত গুলো যেন ওই দিলের মধ্যে দেখে, তো যে দিলের মধ্যে আল্লাহ তালার সিফত গুলো দেখা যায় যত বেশি দেখা যায় তত বেশি আল্লাহর কাছে ওই সিফত সুন্দর, কিছু কিছু সিফত আছে আল্লাহ তালা খাস আর মোতাকাব্বির আল জব্বার
এগুলো আল্লাহ তাআলা খাস সিফাত, এগুলো আল্লাহ তাআলা বান্দার মধ্যে দেখতে চান। কিন্তু অন্যগুলো অনেকগুলো বেশিরভাগ সিফাত আছে যেগুলো আল্লাহ তাআলা বান্দার মধ্যে দেখতে চান, আর ওই সিফাতগুলো তাহলে যত বেশি হবে আর সেই সিফাতের পরিচয় কোথায় থাকে? ভালোবাসা, আর দিলের ব্যাপার, আর দিলে কাজ হচ্ছে ভালোবাসা। ও কি ভালোবাসে দিয়ে বোঝা যায় ওর সিফাত, বলছে আমি সততা ভালোবাসি, আমি নিজে সে সত, দানশীলতা ভালোবাসি, দাতাকে ভালোবাসি, তার সে নিজে দানশীল। ওই সিফত গুলো অর্জন করবার জন্যে আল্লাহ তালা মেহরবানি করে আমাদের দিনের কাজ করতে হবে, দিনের কাজই। কিন্তু এটা লক্ষ্য, যেরকম শরীর ভালো করবার জন্যে করতে তো হবে ব্যায়াম, কিন্তু আমার ব্যায়ামের কোনো দরকার নেই, শরীর ভালো হলেই তো হলো, সেটা হবে। সুস্থতা পাওয়ার জন্যে ডাক্তারের কথা মতো ওষুধ খেতে হবে, তো যেগুলো করবার ওগুলো করতে হবে। ধান পাওয়ার জন্য হাল চাষ করতে হবে, কিন্তু যেটা করতে হবে ওইটা কিন্তু আমার লক্ষ্য নয়, ওটা উপলক্ষ। এই উপলক্ষকে বাদ দিলেও চলবে না, আর উপলক্ষকে লক্ষ্য মনে করলেও চলবে না। হাল চাষ দিয়ে খুশি হয়ে গেলাম, ধান কিছুই পেলাম না, তো ওটাও বোকামি। ওষুধ খেয়ে খুশি হলাম, স্বাস্থ্য ভালো কিছু হলো না। পরিচিত একজন ক্যান্সার হয়েছে, তো গেছে বোম্বেতে, বোম্বেতে চিকিৎসা টিকিৎসা হয়েছে, তো ফিরে এসে ওর সে নিজে নয় ওর কোনো এক আত্মীয়, তো বোম্বের সেই হাসপাতালে যদি প্রশংসা করছে। আমি জিজ্ঞেস করলাম যে রোগীর অবস্থা কি, রুগী তো তো ফেরত দিয়ে দিয়েছে যে ভালো হবে না, রুগী মরে গেল তা হাসপাতাল খুব ভালো, তো ভালো হাসপাতাল জীবন লাগছে কি? ব্যবসা খুব ভালো, ব্যবসায়ীর অবস্থা কি, তখন ভিক্ষা করে, তো কি ভালো ব্যবসা করলো যখন আত্মীয় স্বজন ভাই বিরাত সাহায্য করি ওর পরিবার চালাচ্ছে। তো ভালো ব্যবসা মানে হলো যে লাভ হয়েছে কি, করতে হবে ব্যবসায়ী, খেতে হবে ওষুধ, কিন্তু এটা লক্ষ্য। খুব ভালো ব্যবসা করলাম লাভ কিছুই হলো না, তো ওটা কোনো ভালো ব্যবসায়ী না, লাভ দেখতে হবে, লাভ হচ্ছে কি আর লাভ কি ওটা জানতে হবে, কোন কোন জায়গার কোন লাভ এটা বুঝতে হবে। ওই যে বললাম যে পরীক্ষার খাতা লিখছে, বললো যে সুন্দর করে লিখবি, নসিহত কেউ করলো পরীক্ষার আগে জিজ্ঞেস করলো যে কিরকম খাতা, সুন্দর করে লিখবি, এই সুন্দর মানে কি ওকে বুঝতে হবে। ও যদি বোকা হয় আর খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে অক্ষর লিখে, তো ফিল করবে কোন মতানে কি সুন্দর ওটা বুঝতে হবে। আমরা জানতে হবে যে আমি যে মেহনত করছি, মেহনত আমি কি চাই, বিরাট মুরব্বী হয়ে গেলাম সবাই আমাকে চিনে, যেখানে যাই বিরাট দর্শকান ইস্তেবাল মুরব্বী সব ঠিক আছে, কিন্তু ওইটা দিয়ে আমার পোষা থেকে মানুষের কাছে বিরাট মুরব্বী হয়ে গেলাম, আল্লাহ কাছে যদি মজুদ হয় মুরব্বী দিয়ে ওর লিখে কিনা হবে, সুন্দর খুব সুন্দর খাতা লিখলো, দিকে বন্ধ হলে গেলো, এগুলো ছোট বাচ্চা যখন দেখলো দেখলো খাতা খুব সুন্দর, বাইরে যখন খাতা নিয়ে আসে প্রফেসর একটু চেক করবার জন্যে, ওদের ছোট ছেলেগুলো আছে টু থ্রিতে বা ওয়ান এ টুতে পড়ে, ও খাতা দেখলো আব্বা ভাই খাতা খুব সুন্দর, তো ওর দৃষ্টিতে সুন্দর পড়েছে ঠিকই, সে তার মাপে সুন্দর দেখেছে পরিষ্কার লেখা, কোনো কোনো ছেলে আছে খাতাগুলো আগে যায়নি বা যত মার্জিন টা দিন ওগুলো আঁকবে, কালো পয়সার দাম নেই মার্জিন গুলো, সেটা বেশি সমস্যা আমার নানা রঙের পেন্সিল দিয়ে মার্জিন আঁকে, তো ওগুলো দিয়ে লাভ কি? আমি ওরকম খুব সুন্দর মার্জিন টা দিয়ে আঁকলাম, ও ছোট বাচ্চার মতো দেখে বলেছে মুগ্ধ হয়েছে, পাবলিক দেখে বলছে বিরাট বড়, কিন্তু আল্লাহ কাছে না ঠিক মর্জি তো লাভ কি হবে, না দুনিয়া লাভ হলো না লাভ হলো, দুনিয়া এই জন্য লাভ হলো না, ও তো মুরব্বীরা মুরব্বী হিসাবে কিছু ভালো খাবার দাবার পেয়েছে ইস্তেমার পেয়েছে, কিন্তু যদি আল্লাহর ওয়াস্তে না হয়ে থাকে তাহলে এর জন্য যে যে পরিমাণ সে শ্রম ব্যয় করেছে
ওই মুরগির রান পাওয়ার জন্য দোকানে বসার জন্য, এতে নিজে থেকে ওই ওই শ্রম দিয়ে এক খাসি কিনতে পারতো নিজেই। আর মুরগি হিসেবে পেয়েছে মাত্র একটা রান, কোনো লাভ হলো আল্লাহর কাছে মকবুল কি? তো তারা উঠেই দেখছে যে আমার অবস্থা আল্লাহর কাছে। মানুষ চলে চলতে ভুল পথে যায়, শয়তান শোষণ তাকে ঠকাতে, ইন্না হাযিহি সাবিলি ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই অনুসরণ করো, এই পথে উপস্থিত চলে যাও। দিনের পথে এলো আল্লাহকে পাওয়ার জন্য, এটাই হলো রাস্তা। মাঝখান থেকে কেউ ধাঁধার মধ্যে পড়ে, কেউ মুরগি হওয়ার পথে চলে গেলো, কেউ হালিম হওয়ার পথে চলে গেলো, কেউ কিছু শেখ হওয়ার পথে চলে গেল, মনে করলো দিই, কিন্তু নানান ধরনের শাখা প্রশাখার ভিতরে গিয়ে জঙ্গলে শেষ। সেদিনে ছেলে ও বাচ্চা ভর্তি হয়েছে তো লিখে সময় রাখার পরে আমাকে জিজ্ঞেস করলাম যে কি নিয়তে ভর্তি হয়েছে, তো ওইটা কোনো খুব একটা উত্তর দিতে পারে আর শুধু ওর ব্যাপার না। বেশিরভাগেরই যারা ভাব দিয়েছে তো আলাদা কথা, নিজে যারা তো দিকে ইত্যাদি কিছু সময় টমা লাগানোর পরে তারপর মাদ্রাসায় ভর্তি হয়েছে, ওকে যদি জিজ্ঞেস করা হয় যে কি নিয়তে, তো জানেন যদি দিনদার হওয়ার নিয়তি থাকে যে যাতে আমি আল্লাহ হুকুমের উপর চলতে পারি, সুন্নতের উপর চলতে পারি, এর জন্য তো কোনো আলিম হওয়ার দরকার নয়। যখন যে হুকুম আমি আদায় করি যেটুকু জানি ওটুকু ওটুকুই করি, যেটা জানি না ওটা তো বহুত পরের কথা, যেটুকু জানি ওইটুকু যদি আদায় করে নি, তো একেবারে পথের বেকার ছেলে ওই পরিমাণ জানে যে পরিমাণ আমল করলে ওলি আল্লাহ হইতে পারে, কিন্তু করে তো যেটা আমি জানি ওইটাই করছি না, আর আরো বেশি জানতে গেলাম আর বললাম যে যাতে আমি চিন্তা হতে পারি, কথার যথার্থ সত্য নয়, কোথাও কোনো পেট আছে আরো কেন জানি। আর যেগুলো জানতে চায় বেশিরভাগ ক্ষেত্রে ওজন প্রযোজ্য নয়, দিনের অংশ প্রথম তো কয়েক বছর শিখবে ব্যাকরণ, কেউ গেল গিয়ে মরিদ হয়ে গেল কোন পীরের কাছে, কেন হলে তাও সে জানে, তার মানে এটা নয় যে আলিম হওয়া ফালতু জিনিস, ফালতু নয়, কিন্তু ওর নিয়ম থাকতে হবে, নিয়ম শুদ্ধ হওয়া চাই, পীরের কাছে যাওয়াটাও ফালতু নয় কিন্তু নিয়ত শুদ্ধ আছে। একজন মুরিদ অনেকদিন থেকে পীরের কাছে আছে, ওনার চেয়ে অনেক জুনিয়র মুরিদদের খেলাফত পেয়ে চলে গেছে, আর উনি অনেক সিনিয়র আর খেলাফত পাচ্ছেন, তো অনেকদিন থেকে আশা করছেন কিন্তু হচ্ছেন। একবার ওনার শেখকে বললেন যে বড় আশা ছিল নিজ অঞ্চলে যাব, মানুষকেও আল্লাহর দিকে কিছু ডাকবো, জিকির দিকে তলকিন করবো, এগুলো তো সরাসরি বলতে পারে না যে খলিফা শেখ হয়ে যাব, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, এই কথা শুনে পীরের যা অল্প স্বল্প ইচ্ছা ছিল কি খেলাফত দেওয়ার তাও বাতিল। পীর হতে চায় তুমি এত গণ্ডগোল, আমরা অনেকে যারা আলিম হতে চাই তার তবলিক বলা যায় আলিম হতে চাই, বিভিন্ন ধরনের নিয়ত বলা মুশকিল, একটা একটা নিয়ত সবগুলো যে এই নেতা বলছি, একটা নিয়ত হচ্ছে যে সব বয়ানিস্টদেরকে দেখে ওরা আলিম, নিজামুদ্দিন রায়বন্দিতে যারা মেম্বার বসে বয়ান টান করেন ওনারা আলিম, আর যারা বয়ান করেন তাদের তো টঙ্গির ভিড়ের মধ্যে তারা তার যান গাড়িতে, তো সেরকম এরকম যদি এরকম ভিড়ের মধ্যে গাড়িতে যাওয়া যায় আর মেম্বর মেম্বর গিয়ে উঠে বয়ান করা যায় তাহলে তো আল্লাহ তারা কত খুশি হবে, সুন্দর বড় গাড়ি ভিড়ের মধ্যে যাচ্ছি, বলে ঠিক আছে তাহলে আলিম হয় যাতে বড় গাড়িতে উঠতে পারি আর আল্লাহ খুশি হয়, তো শয়তান সব পেঁচিয়ে দেবে যে এনারাই তো হচ্ছেন যাদু আল্লাহ তালা রাজি,
আর তুমি তো হাঁটছো পায়ে, পায়ে হাঁটার কোনো এলাকা কোনো দিন হয়েছে? প্রথম তুমি মিম্বারে উঠো, তবে না ওলি আল্লাহ হওয়ার একটু দুই চার ধাপ আগে গেলে। তো নানান ধরনের কথা দিয়ে তাকে কোন একটা কাজে মন ব্যস্ত করা, আর উদ্দেশ্যের দ্বারা তাকে দিনের কাছ থেকে কিছু সরাবে। গতকাল পরশু বুধে দারুর রশাদের দুই ছেলে এসেছিল, তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে বছরে ভর্তি হয় কত দারুর রশাদে? তো মোটামুটি 100 জনের মতো। পাশ করে বেরোয় কত? 20-25 জনের মতো। আমি কম নিজেরাই ধরলাম 20 জন। 80 জন গেল কত? ভর্তি হলে 100, পাশ করলো 20, 80 জন গেল কত? তোরা মাঝখান থেকে দিয়ে চলে গেছে। খুশ করলে দেখা, আমি ওদের পরবর্তী খবরটা জানো নাকি যারা মাঝখান দিয়ে গেছে? আমরা তো বেশি জানি না। খুশ করে দেখা যাবে যে ইলমের নাম করে তবলিক ছেড়েছে, অন্য কিছু এটার নাম করে ইলমও ছেড়েছে, আর তারপর হয়েছে বেগাবা, আর মাত্র 20 জন শেষ করেছে, বাকি 80 জন তো কিছু করে তবলিগের ইলমের জজবার নামে তোকে তবলিক থেকে শতান ছুটিয়ে, আর ভেবেছে যে ওখানে দিকে ভর্তি হয়ে গেলে পরে দুদিন পরে শেখ হয়ে বেরোবো, ইয়ে দেখে ওখানে কলেজ থেকে আরো বেশি পড়তে পারে। পড়া থেকে পালাবার জন্য গিয়েছিল ওখানে, যে মাথায় কি কি ভালো কোনো কিছু নাই আর শেখ হয়ে গেলাম, কিন্তু ওখানে পরিশ্রম ওই পরিশ্রমের তুলনায় স্কুল করেছি পড়া কিছুই না, ঘুরে বেড়ায়। তো ওইটাও সহ্য করে। তো শতান আমার দিকে নানান ধরনের পথে থেকে দিকে নিয়েছে, আল্লাহ তালা বড় মেহরবানি করে আমার দিকে দিন দিয়েছেন। দিনের মেহনত করা, ওলামাদের থেকে ফায়দা নেওয়া, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে ফায়দা নেওয়া, যে হাল তারা কাফলত একই জিনিস মূলত। এই কিছুক্ষণ আগে রহমতুল্লাহ কথা জিজ্ঞেস করলো যে জেহালত কি, উত্তর বললেন কাফলত। আর আল্লাহ তালা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, ইলম কি? যিকির, জিকিরওয়ালাকে জিজ্ঞেস করো যদি না জানো। এই শখ যদি ঘুরে ফিরে যে যত বেশি দিনের পাবন্দির মধ্যে থাকবে, মেহনত করতে থাকবে, পরেজগারির মধ্যে থাকবে, আল্লাহ তারা তাকে জানে। আমরা মনে করি ইলিমের রাস্তা হচ্ছে বই পড়া, ইলিমের রাস্তা হচ্ছে আমল, যে যতটুকু জানে অতটুকু উপর যে আমল করে আল্লাহ তালা তাকে পরেরটা জানাবে। এটা হলো বুনিয়াদি উসুল, যতটুকু জানে ওর উপর যে আলম আমল করবে আল্লাহ তালা তাকে ওই এলিম দেবেন যে এলিম ওর কাছে আগে ছিল না। তো পাওয়ার রাস্তা কি? আমল, জানে যতটুকু উপর আমল যে করবে আল্লাহ তালা তাকে ও জানাটা তাকে জানাবে তার জীবন। আর যে জানে জানে আমল করে না, আরো জানতে চাইছে, তো আমার তো উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হতো তার যেগুলো যেটা দেওয়া হচ্ছে আমল করতো, ও তো নিজের উপর হুজত বাড়াতে চায়, টাইটেল চায়, আর যেগুলোকে সে এলিম হিসাবে মনে করছে ওগুলো বেশি ওর কাছে এলিম নয়। ফ্যাশন দুনিয়ার যে কোনো মাদ্রাসায় যদি একজন সাহাবি পরীক্ষাতে বসে, তো প্রাইমারি হোক আর একেবারে ফাইনাল যে কোনো হোক, ইফতার পরীক্ষা আর যে কোনো পরীক্ষায় একজন সাহাবি কোনো একটা পরীক্ষা পাস করতে পারে, একেবারে নিশ্চিত নিশ্চয়তা সাথে করতে পারে একজন সাহাবি। দুনিয়ার পুরা দুনিয়ার যে কোনো মাদ্রাসা যে কোনো পরীক্ষা যে কোনো এক পেপারে পাস করতে পারে, একটা পেপারে পারবে একজন সাহাবি পারবে, কারণ যেগুলো পড়ানো হয় ওগুলো কোনোটাই সাহাবাদের জমানায় ছিলই, একটা জিনিসও নাই কোনো মাদ্রাসা কোর্সের মধ্যে যে কোনো সিলেবাসের মধ্যে আছে যেগুলো সাহাবাদের জমানায় ছিল। তাহলে এগুলো কি? এগুলো সব তার মানে কি সব ফালতু বোকা না তাও পোষায় উপলক্ষ। এখন যেরকম বাংলাদেশ থেকে কেউ যদি হজে যেতে চায় তাহলে ওকে হজের টিকিট কিনতে হবে, কিন্তু তার মানে জানো যে হজের টিকিটই হজ, আর হজের টিকিট ছাড়া হজ হবেও না সেটাও সত্য। আর এটাও সত্য যে টিকিট কিনবার জন্য যে টাকা খরচ করবে ওইটাতে সে হজের খরচের সব পাবে, কিন্তু এর পরেও